আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনি আল্লাহর মেহেরবানিতে ভালোই আছেন। আমিও আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। বনশ্রী ন্যাশনাল লাইব্রেরি স্কুল কর্তৃক বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে স্বাগত। আমি মোহাম্মদ ওমর ফারুক, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অনলাইন ক্লাসের ক্লাস ওয়ান বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, ক্লাস নং তিন। সুপ্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন আমার এই ক্লাসটা আপনাদের আজকে আলোচ্য বিষয় হলো নুক্তাবিহীন হরফের পরিচয়। নুক্তাবিহীন হরফের পরিচয় আশা করি প্রথম শ্রেণীর ছাত্র ছাত্রীরা মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখবেন এবং খাতা কলম থাকলে লিখে দিবেন। আর আপনাদের বাড়ির কাছে দেওয়া আছে, আমি এখন এই বিষয়টি পড়াবো, পরবর্তীতে আমি লিখব, ওই লেখাটাই CW to SW করে জমা দেবেন আগামী শনিবার। সুপ্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন নুক্তাবিহীন হরফ কয়টি ও কি কি। আমরা জানি আরবি হরফ 29টি। এই 29টি হরফকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হলো নুক্তাযুক্ত হরফ আর হলো নুক্তাবিহীন হরফ। নুক্তা কাকে বলে? আমরা সাধারণত দেখি আরবি হরফের উপরে বা নিচে এক বা একাধিক ফোঁটা বা বিন্দুর মতো দেখা যায়, এই ফোঁটাকে আমরা নুক্তা বলি। কোন হরফের উপরে আছে, কোন হরফের নিচে আছে, কোন হরফের উপরে দুই বা তিন ফোঁটাও আছে, কোন হরফের নিচে এক এবং দুই ফোঁটাও আছে, এই ফোঁটাকে আমরা নুক্তা বলি। তো নুক্তাযুক্ত হরফ হলো 15টি। যেহেতু আজকের আমার আলোচ্য বিষয় হলো নুক্তাবিহীন হরফ, আমি তোমাদের মাঝে নুক্তাবিহীন হরফ নিয়েই আলোচনা করব। আশা করি মনোযোগ সহকারে তোমরা এই ক্লাসটি দেখবে। সুপ্রিয় শিক্ষার্থী, নুক্তাবিহীন হরফ হলো 14টি। আমরা নুক্তাবিহীন হরফ হলো 14টি। এই 14টি হরফ কিভাবে লিখতে হয় সে বিষয়ে তোমাদেরকে এখন আমি দেখাব, তোমরা মনোযোগ দিয়ে দেখো। নুক্তাবিহীন হরফ 14টি হরফ হলো, যেমন প্রথমে আলিফ, আমি আলিফ লিখতেছি, আলিফ আরবি হরফ লিখতে হয় ডান দিক থেকে, আমি ডান দিক থেকে শুরু করলাম, হরফটির নাম আলিফ। যত ভাষা আছে, যত বর্ণ আছে, তার মধ্যে সহজ বর্ণ লেখা হলো আরবি, আর আরবি লিখতে হয় ডান দিক থেকে। যেমন প্রথম বর্ণটি লিখলাম আলিফ, আলিফ লিখে আমি লিখতে হয় এবং এই পাশে মানে ডান পাশে একটু মাথাটা ইকোটি করতে হয়, এটা নিয়ে হলো আলিফ। তারপরে বর্ণটা আমি লিখবো আলিফের পর কি, এটার পর কোনো নুক্তা আছে, কোনো নুক্তা নেই। তারপর হলো হা, বায়ের নিচে নুক্তা আছে, তার উপর নুক্তা আছে, সার উপর নুক্তা আছে, জিমের নিচে নুক্তা আছে, কিন্তু তারপরে এই হা বর্ণটির উপর কি নেই, নুক্তা নেই, হা বর্ণটির উপর নুক্তা নেই, আমি হা লিখলাম। তারপরে হলো খ, তারপর দাল, দালটা খুব সহজ, একদম বক্ররেখার মতো, বক্ররেখার মতো আমি লিখলাম দাল। হ্যাঁ, দালের উপরেও নেই ফোঁটা এবং নুক্তা নেই। তারপর লিখলাম র, রটা এরকম নেই কিন্তু এটা বেশি বাঁকা, একটা হালকা বাঁকা দিয়ে লেখলাম, রর উপরেও নুক্তা নেই। তাই আলিফ, হা, দা এবং র এর উপর কি নেই, নুক্তা নেই। তারপর আসে সিন, সিন আমরা জানি তিন দাঁত, কি এই যে একটা দাঁত দিলাম, আবার একটি দাঁত দিয়ে এমনি ব্যাখ্যা করে সিনেমা দিলাম, এটা হলো সি। এই সিনের উপরেও নুক্তা নেই, কিন্তু এই যদি তিনে ফোঁটা দেই তাহলে হয়ে যাবে সি। যেহেতু আমরা নুক্তাবিহীন হরফ গুলো পরিচয় করতেছি, এটা হলো সি, সিনের উপর কি নেই, নুক্তা নেই। আর যদি নুক্তা হতো তাহলে হয়ে যেত সি, যেহেতু নুক্তা নেই না সি। আলিফ, হা, দাল, র, সি। তারপর হলো সোয়াদ, সোয়াদটা হলো এভাবে টান দিয়ে এভাবে নিচে নামে নিয়ে আসতে হয়, আর এটা যদি নুক্তাতে তাহলে দত হইতো, এটার নাম হলো সোয়াদ। তারপর হলো দেখেন এই একটি দাগ দিলাম আলিফের মতো, দেওয়ার পর এইভাবে ঘুরে আমরা বিয়ের মতো যদি লিখি তা
তাহলে চলে যাবে তোয়া, কি হবে তোয়া, তোয়ার উপর কি কি নেই, নুক্তা নেই। তারপরে নুক্তা ছাড়া আর কি উপর হলো আই, আমরা হামজার মতো লিখতে পারি, এটার নাম আই। তাহলে হা দা র সি সোয়া তোয়া আই, এই হরফগুলোর উপর কি নেই, নুক্তা নেই। তারপর আমরা দেখো আইনের পর গাইড তো নুক্তা আছে, ফোটা দেয় তাহলে গাইড হয়ে যাবে, এটা নুক্তা। যেহেতু নুক্তা বিন হরফ নেব, সেই জন্য নুক্তা বিন হরফ নেব লিখতেছি। আলি হা দা র সি সোয়া তোয়া আই। শুভ্র শিক্ষার্থী, তারপর আরো কিছু বাকি আছে, আই পার নুক্তা আছে, অপর উপর নুক্তা আছে, তারপর কি হলো কা, এই দেখেন আইনের মধ্যে দিয়ে আমরা টার মারলে হয়েছে কা, মাঝখানে আমরা স্পেস দিলাম, তাহলে এই কাপের উপর কি নেই, কোনো ফোঁটা নেই। তারপর হলো একদম কাপের মধ্যে আমরা লিখতে পারি, তার নাম হলো লা, এই লাও নুক্তা নেই। তারপর হলো মি, মিমটা আমি এরম দিয়ে এমনি নিচে নামাই নিয়ে আসি। হ্যাঁ, আরবি মতো লিখতে খুবই সহজ, মিমও নুক্তা নেই। তারপর নুন আছে, কোনো ফোঁটা আছে, তাহলে নুক্তা যুক্ত, কিন্তু মিমে কোনো ফোঁটা নেই। এটা হলো নুক্তবিহীন হরফগুলোর পরিচয়। আমরা আবার বলি, আলিফ হা দা র সিন সোয়া তোয়া আইন গ লা মিম। তারপর হলো ওয়াও, ওটা ইনভার্ট করে দিয়েছি ওয়াও। তারপর হলো হা, তারপর হামজা। এই যে মোট কত হলো, আমরা বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ, এই চোদ্দটি হরফের সুপ্রিয় শিক্ষার্থী নুক্তা নাই, এই নুক্তাবিহীন হরফের চোদ্দটি, তা এই যে এই বর্ণগুলো, এই বর্ণগুলো যে আমরা সহজে চিনতে পারি এবং নুক্তা যুক্ত এবং নুক্তা বিহীন হরফগুলো যদি চিনতে পারি তাহলে আমাদের পড়া এবং আরবি পড়া সহজ হয়ে যাবে। এক নম্বর শর্ত হইল এই বর্ণগুলো লিখতে হবে, হ্যাঁ লিখতে হবে, এবং আমরা আইডেন্টিফাই করতে পারবো, পৃথক করতে পারবো যে ফোঁটাগুলো আছে কোনোটি হরফ আর ফোঁটা ছাড়া আছে হলো চোদ্দটি হরফ, আর এই চোদ্দটি হরফ এই। আবার আমি বলছি, চোদ্দটি হরফ আলিফ হা দাল র সিন সোয়া তোয়া আইন কা লা মিম ওয়া হা হামজা, এই চোদ্দটি হরফকে আমরা নুক্তাবিহীন হরফ হিসাবে জানি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই নুক্তাবিহীন হরফগুলো পড়ব এবং বাড়ির কাজ তোমাদের থাকবে এই নুক্তাবিহীন হরফগুলো, তোমরা বাসায় সুন্দর করে লিখবে এবং লিখে শনিবার জমা দেবে। আর তোমাদের এই বাড়ির কাছে কিন্তু আমরা নাম্বার দেই, এই নাম্বার কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় যুক্ত হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা কি করবে, এই বর্ণগুলি পড়বে এবং লিখবে, লিখে শনিবারের মধ্যে জমা দেবে। তা আবার তোমাদের কোনো বিষয় নিয়ে আবার তোমাদের মাঝে উপস্থিত হবে। আজকে এই পর্যন্ত, মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।